হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি রিম্পাও খুব ভালো আছি। আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে গেছি আমরা, আজকে আমাদের টাইম মতো 10টার মধ্যে উঠে গেছি। উঠে ফ্রেশ হয়ে গেছি দুজনেই, রিম্পাও রেডি হয়ে গেছে। আর এখন যেহেতু রিম্পার দোকানে খুব ভিড় হচ্ছে, দুপুরে খাওয়াটা ঠিকঠাক মতো হচ্ছে না, তাই জন্য ও আর আমি ঠিক করেছি সকালবেলা এখন রোজ একটু ভাত খেয়ে বেরোবো, যাতে দুপুরবেলা একটু লেটে খেলেও, দুপুর তো না সন্ধে হয়ে যাচ্ছে খেতে খেতে, একটু লেট করে খেলেও যাতে অসুবিধা না হয়। তাই ও খাওয়ার টাওয়ার গরম করে একদম ঘরে নিয়ে চলে গেছে। আমি ব্লগটা বাইরে থেকে স্টার্ট করলাম। আর ঢাকের আওয়াজ পাচ্ছি, আমার বাড়ির সামনেই মনসা মন্দির আছে, মানে মনসা বাড়ি আছে, ওখানে পুজো হচ্ছে, আজকে পুজো, মনসা পুজো। চলো, ও খাওয়ার নিয়ে বসে গেছে। বেশ ভালোই গন্ধ যাচ্ছে সকাল সকাল। ঘুম চোখ কাটেনি ভাত। গুড মর্নিং। কি কি নিয়ে বসেছো সকাল সকাল? ডাল, মা কালকে চিংড়ি মাছ পাঠিয়েছিল খাওয়াই। চিংড়ি মাছ, পনির তরকারি, সেদিনকে মা মাটন দিয়েছিল, 3 পিস মাটন ছিল সেটা, আর হয়েছে ডাল। বাবা, সকাল 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 উঠে ফ্রেশ হয়ে রেডি ফেডি হয়ে খেতে বসে যারা খেয়েই বেরিয়ে যেতে খেয়েই বেরিয়ে যদি রেডি না হয় আমি শুয়ে পড়বো। ঠিক আছে, চলো খেয়ে নাও। খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, এবার আমরা বেরোবো দোকানের উদ্দেশ্যে। আমাকে বলছি আমাদের আবার দেখা হবে না সকাল থেকে, সেই আবার বিকালে সন্ধ্যেবেলার পর দেখা হবে। তুমি কি আমায় মিস করবে? করবো, এই তো আমি যাবো 3টের সময়। 3টে? হ্যাঁ, কোনোদিনও 3টে না, 5টায় যাবে। চলো। আর বাড়ির সামনেই আমাদের মনসা পুজো হয়, বুঝেছো তো? ওই যে মনসা বাড়িটা আছে না, বাড়িটাতে বিশাল বড় করে মনসা পুজো হয়। চলো আমি তোমাদের দেখাচ্ছি, ঠাকুর এসে গেছে। এখন সারাদিনে তোমাদের সাথে কথা বলার একদম টাইম পাই না, এত ভিড় থাকে বলে কাউন্টারে। যদি পারি আজকে মাঝখানে একবার কথা বলার চেষ্টা করবো, তাই তো? করতি চেষ্টা করতেই হবে, একদম লোককে বসিয়ে বাইরে এসে কথা বলবে। তুমি কি আমার একটু বাইরে কথা বলে নেবো ওদের সাথে? চলো। এই বা আমাদের এইটা হচ্ছে গলির মুখ, আর এই উল্টো দিকের বাড়িতেই মনসা পুজো হয়। আমার ফ্যান ফোন করেছিল, ফ্যান একটা বন্ধুর, মানে সে কোন মাসি হয়, এবার সে আমাদের ব্লগ দেখে, হঠাৎ তার নিজের বোনের ছেলেকে আমাদের ব্লগে দেখে সে পাগল হয়ে গেছে যে তোর সাথে ওদের আলাপ আছে, আমাকে এক্ষুনি কথা বলা ভিডিও কলে। সে এখন ভিডিও কল করেছে আন্টি, খুব ভালো।
জাস্ট সমস্ত কাজকর্ম কমপ্লিট হলো। কাজকর্ম কমপ্লিট হওয়ার পর আজকে সারাদিন খাওয়া হয়নি। দাদা রুটি নিয়ে এসেছিল, মা কুটিকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছিল, কিছুই খাওয়া হয়নি। আমার মুখটা দেখে বুঝতেই পারছো পুরো শুকিয়ে গেছে। আর এখনো আমাদের হিসাবপত্র চলছে। হ্যাঁ, কি দেবো? আর তোমার এখন বাজে 10:40। এখন আমাদের কাউন্টার ক্লোজ হবে, আরও 10 মিনিট লাগবে। ঝাড় পোঁচা মানে ঝাড় ফাড় হবে, পুজো হবে, তারপর বাড়ি ঢুকতে ঢুকতে 11টা। কুরিয়ারগুলো হয়েছিল মানে করলাম বলে আরও লেট হলো, কারণ কুরিয়ার আমি করছি না এত ভিড়ের মধ্যে। সেই জন্য আজকে কয়েকজনকে মানে অনেক রিকোয়েস্ট করেছে বলে করে দিয়েছি। দেখাচ্ছি দাঁড়ো, একটা কুরিয়ার বড় হলো, ওই একটা কুরিয়ার হয়েছে, এগুলো সব রাখা রয়েছে। বাড়িতে যাই, তারপরে গিয়ে আবার কথা হবে, আর শরীর দিচ্ছে না। এলাম এই মাত্র বাড়ি, এসে স্নান ঠান করলাম, আর এখন বাজে দেখতে পাচ্ছি 11:15। বাড়ি এসে স্নান ঠান করেই আমি দৌড়াচ্ছি একবার সোনা বাবার কাছে। সোনা বাবার নাকি শরীরটা খুব খারাপ, তাই জন্য আমার মনের ভিতরে আনছান আনছান করছে। আমি বললাম না, এক্ষুনি স্নান করেই যাবো, ভেবেছিলাম কাল যাবো, না এক্ষুনি স্নান করলাম এসে, করে এখন যাচ্ছি সোনা বাবার কাছে। চলো, দিদিয়ার জন্য মামাম খাবার পাঠিয়ে দিল, একটু করেছিল। আজকে তো মনসা পুজো নিরামিষ বলে ফ্রাইড রাইস আর আলুর দম হয়েছিল, ওই জন্য ওটা দিদিয়ার জন্য একটু পাঠিয়ে দিল। আমাকে বলে যখন যাচ্ছি সে নিয়ে যায়। আর এখানে একদম অন্ধকার, তাই জন্য পুরো অন্ধকার আসছে, কিছু মনে করো না। দিদিয়ার খাবারটাও নিয়ে যাচ্ছি, একবারে সোনা বাবাকেও দেখে চলে আসবো। আবার ওখান থেকে এই জাস্ট এলাম, ওর একটু মনে হয় ঠান্ডা লেগেছে, জানি না। কালকে ওকে নিয়ে যাওয়া হবে 10:00, দাদা ভাই আর দিদিয়া ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবে কালকে। দেখা যাক, একটু খুকু খুকু করে কাঁসছে আর একটুখানি মানে এরকম করছে, তাতে মনে হচ্ছে আমাদের যে হয়তো ওর ঠান্ডা লেগেছে হালকা, হয়তো তার জন্যই ওরকম করছে। আমি তো দৌড়ে দৌড়ে চান করেই ওই জন্য চলে গেছিলাম, ভয় লেগে যায় না বলো। আর খুব খিদে পেয়েছে, বললাম না সারাদিন কিছু খাওয়া হয়নি, তাই জন্য সেই একটা রুটি আর একটু ওই ডিমের ভুজিয়া টাইপের করা ছিল, ওটা দিয়ে এখন একটা রুটি খাচ্ছি। আর রাত্রিবেলা আজকে যেহেতু মনসা পুজো, তাই জন্য মাম্মাম ফ্রাইড রাইস আর আলুর দম বানিয়েছিল দুপুরবেলা। আমি তো দুপুরে খাইনি, মানে দুবেলারই সবার বানিয়েছিল, আমি তো দুপুরে খাইনি। আমি রাত্রিবেলা ওটাই খাবো, ফ্রাইড রাইস আলুর দম, ওইটাই দিদিয়াকে একটু দিয়ে এলাম, ফ্রাইড রাইস আলুর দম। ঠিক আছে, চলো একটু খাই। আর এখন চেঞ্জও করিনি, মানে স্নান করে উঠে এটা পরেই চলে গেছি, আর চেঞ্জও করিনি। এত খিদে পেয়ে যাবে না, তুই একটা রুটি অন্তত খেয়ে তারপর আবার চেঞ্জ করবো, করে এখন মেসেজে রিপ্লাই করতে বসবো, করে তারপরে খেয়ে শোবো, আবার কাল সকাল থেকে যুদ্ধ শুরু। আজকে মানে এখন তো প্রতিদিন কাউন্টারে পাগলের মতো ভিড় হচ্ছে, পাগলের মতো এত ভিড় হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। ঠাকুরের একটা আশীর্বাদ, এটা আমি সবসময় বলবো, তোমাদের ভালোবাসা আশীর্বাদে এটা হচ্ছে। পাশে থেকেও তোমরা এইভাবেই সাপোর্ট করো, এখন সেইভাবে ব্লগ দিতে পারছি না, তাও যে তোমরা এতটা সাপোর্ট করো, এতটা ভালোবাসা দিচ্ছ, এটাই আমার কাছে অনেক 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 বড় পাওনা। ঠিক আছে, চলো একটু খেয়ে নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কেমন কাটালে? তুমি জল খাও। আমাদের তো মানে সারাদিন পর এখন বিধ্বস্ত অবস্থা দুজনেরই। রিম্পা দোকান থেকে বাড়ি এলো, তখন কটা বাজে? প্রায় 11:15 হবে, অনেকটাই লেটে এসছে আজকে। আর আমিও তো রিম্পার দোকান, আমি 4:30 সময় রিম্পার দোকানে গেছিলাম, 4:00 থেকে 9:30 অবধি ছিলাম। প্রচুর ভিড় হচ্ছে এখন, আর পুজোর সামনে ব্যাপারটা বুঝতেই পারছো। এবার আমি 9:30 সময় আমি চলে এসেছিলাম, আমি আবার এসে আমাদের দোকানে ঢুকেছিলাম, আবার দোকান বন্ধ করে আমি আবার 11:30 এলাম। ও তার একটু আগে এসছে, ও এসে আবার ফ্রেশ হয়ে সোনা বাবাকে দেখতে গেছিলো একটু। সোনা বাবার শরীরটা একটু খারাপ, কালকে সকালে ডাক্তারখানা নিয়ে যাবে, একটু ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লাগবেই, কিন্তু একটু টেনশন তো হয়ে ওরা তো বলতে পারে না না। হুম, খিদেও পেয়েছে। দুপুরে এসেছিলাম বাড়িতে খেতে, খেয়ে দিয়ে গেছিলাম। তারপরে কত নম্বর বলেছো? 4 নম্বর বললাম তো। কত নম্বর দিয়েছো? 5 নম্বর দিয়েছো। 5 নম্বর দিয়েছি, 4 নম্বরই তো দিলাম মনে হয়। দেখো, উপর উঠিয়ে দেওয়ার সুযোগ যাবে না, তাড়াতাড়ি যাবে না। তুমি বন্ধুরা সময়ের আগে আমাকে উপরে পাঠিয়ে দেওয়ার প্ল্যান করছে। আরে কি আর যাবে, আবার খাচ্ছ কেন? তাহলে খাচ্ছ কেন? খেয়ে ফেলেছি, রেখে দাও, খেতে হবে না। 5 নম্বরটা যেটা আছে সেটাই খাও। তোমাদের সাথে যে সারাদিন কথা বলবো সেই সুযোগটুকুও হচ্ছে না, এতটাই ব্যস্ত হয়ে পড়েছে আমরা।
তো ও এখন রাত্রির বাজে হচ্ছে 2:30, আমরা সবাই খাবার নিয়ে বসেছি। এই যে খাবার, ওটাই তো বলে আমাদের 21K সাবস্ক্রাইবার কমপ্লিট হলো এক্ষুনি, তো ধন্যবাদ এক্ষুনি, তো সবাইকে অশেষ ধন্যবাদ যারা একুশকে হতে সাহায্য করেছো। আরো আরো অনেককে হতে হবে, 100K হতে হবে। কবে সিলভার প্লে বাটনটা আসবে তাই না? একটাই ছোট স্বপ্ন ব্যাস, সিলভার প্লে বাটন না গো, অত আশা করি না, আস্তে আস্তে হচ্ছে হোক। এই কদিনে যে তোমরা এত ভালোবাসা দেবে আমরা ভাবতেও পারি, কারণ আমরা তো মানে সারাদিন সেরকম ভাবে সময় দিতে পারি না। তোমরা যে এইটুকু আমাদের আজকে বলো একজন, হ্যাঁ আজ একজন ফোন, আমার একটা নিমন্ত্রণ ছিল আসলে আমাদের এই রক রাইডার্স গ্রুপের একজন আছে সানি বলে, ওদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল মানে বাৎসরিক অনুষ্ঠান। আমি যাইনি, আমি ঠিক যাই না এইসব অনুষ্ঠানগুলোতে, আর আজকে সময়ও পাইনি। আর কেউ মরে গেলে তার অনারে খেতে খেতে যাওয়াটা ঠিক আমার আমি আমি পছন্দই করি না, আমি কোনোদিনই যাই না। তা ওদের একটা রিলেটিভ এসেছিলো, তা আমাদের ছবি বা ভিডিও কোনো সময় হয়তো ওরা দেখেছে, তাই সানি বলে ওর নাম, সানিকে দিয়ে সানি আমায় ফোন করে বলছে একটু কথা বলবে, আমাদের একজন রিলেটিভ এসছে তোমার সাথে একটু ভিডিও কলে কথা বলতে চায়, আমার সাথে ওর সাথে কথা ওর সাথেই বেশি কথা বললো, আমি দিয়ে দিয়েছিলাম ফোনটা আসলে ওকে। বললাম ঠিক কি বললো তোমাকে, বলছে আমি তোমার বিশাল বড় ফ্যান। বাপরে বাপ, বিশাল অটোগ্রাফ দেবে? হ্যাঁ আমাকে দাও, তোমাকে আর কি অটোগ্রাফ দেবো, তুমি তো আমার সব। থাক 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 থাক, চলো রাত্রির তো অনেক হলো। দেখো টিভিতে স্যুপ আর ব্রেড খাচ্ছে আমার দেখে, আমার আমার দুটোর প্রতি একটু বেশি ভালোবাসা, স্যুপের প্রতিও ব্রেডের প্রতিও। আমার এখন খেতে ইচ্ছা করলো, কিন্তু আমরা সকালবেলা ভাত খেয়ে যাই ওটাই ভালো। আমরা এখন সকালবেলা ভাত খাচ্ছি ওটাই ভালো বলো? হ্যাঁ সারাদিন নাহলে খাওয়াটা যদি লেটও হয় তাহলে অসুবিধা নেই। দুপুরে আমরা আমি কি, তুমি দুপুরে কি খেয়ে, তোমরা দেখেছো আমি আমার নখ কেটে ফেলেছি সব, কেন বলো তো? কেন সোনা বাবাকে কোলে নিই না তাই, কোনো সময় লেগে গেলে এত ভালোবাসার জিনিস আমার নখ, সেটা আমি কেটে ফেলেছি, তার মানে বোঝো সোনা বাবা আমার কতটা কাছে। চলো তাহলে খেয়ে, মা সারদা হচ্ছে, মা সারদা, মা সারদা, মা সারদা না মানে এই যে সিরিয়ালটার নাম কি বলতো, করুণাময়ী রানী রাসমণি, তাতে মা সারদা রামকৃষ্ণের ক্যারেক্টারটা জাস্ট অসাধারণ হচ্ছে, কি ভালো মানিয়েছে না দুজনকে। কালকে কি করবে বলে? কালকে তোমাকে একাই দোকান যেতে হবে, আমি যাব না, কারণ আমি রিক্সা করে চলে যাব, কারণ দাদা তো সোনা বাবাকে নিয়ে ডাক্তারখানায় যাবে, আমি 11:30 মধ্যে দোকানে চলে যাব, তুমি তারপরে একা একা চলে যাও কালকে। হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম। দুপুরে কি খেয়েছো? কিছু খাইনি, একবার রাত্রিরে একটা রুটি খেয়েছি। কিছুই খাওনি? সকালবেলা ভাত খেয়ে গেছি, বেশ সময় পাইনি, এত ভিড় থাকলে কি করে খাবো। আমি আসছিলাম দুপুরে খেতে, ফ্রাইড রাইস আলুর দম খেয়েছি, এখনো ফ্রাইড রাইস আলুর দম দেখি, দাঁড়াও দেখাচ্ছি তোমার। বাপরে বাপ, গ্রিন রসগোল্লা? হ্যাঁ ম্যাঙ্গো রসগোল্লা। কে এনেছে? কেউ এনেছে হয়তো, 21K হয়ে গেছে বলে খুব মজাই আছে, তখন থেকে নেচেই যাচ্ছে, যখন থেকে হয়েছে তখন দুটো বাজে, দুটোর সময় হয়েছে, আর এখন 2:30 বাজে, এবার খেয়ে শুতে হবে। আমাদের তো জীবনের কোনো টাইম টেবিলের ঠিক নেই, আর কি করে হবে, এটাই জীবন, এটাই জীবন, ইহাই জীবন। এখনই তো রোজগার, এখনই তো কামাবে, যাতে বয়সকাল আনন্দে সুখে আমি আর তুমি মালদ্বীপে কাটাতে পারি। মালদ্বীপে আমি কাটাতে চাই না, আমি এখানেই কাটাতে চাই। আমার শুধু এখানে আমার একটা স্বপ্ন, আমার একটা সুন্দর ফ্ল্যাট হবে, ফ্ল্যাটটার নিচে সুইমিং পুল থাকবে, আমি প্রতিদিন তাতে চান করবো, তাতে একটা জিম থাকবে, আর একটা তোমার কোন একটা অ্যাপার্টমেন্টে নিলে কিনলেই হবে, তখন তো আমরা সিদ্ধা ফিদ্ধাতে কিনলেই তো হয়ে যাবে, সিদ্ধা ফিদ্ধাতেই হয়ে যাবে। আমার ওইসব স্বপ্ন নেই, আমার ছোট ছোট স্বপ্ন, ফ্ল্যাট কিনলে আমরা বেদিয়াপাড়ার মধ্যেই কিনবো। হ্যাঁ দরকার নেই সুইমিং পুলের, আমি বেদিয়াপাড়া ছেড়ে যেতে পারবো না, যেখানে ইমোশন। তবে আমার মতে বেদিয়াপাড়ায় আমাদের একটা বাড়ি রয়েছে, যখন এটা এখানে ফ্ল্যাট কিনে লাভ নেই, ফ্ল্যাট কিনলে একটা এমন জায়গায় কিনো যেখানে আমরা ছুটি কাটাতে যেতে পারবো। না তাহলে তো দূরে ফ্ল্যাট কিনতে হবে,
তোমার কাছেই থাকবো। আরে আমি কি কোনোদিনও ফ্ল্যাটে থাকবো? থোড়াই আমি তো ফ্ল্যাটে থাকবো না, ছুটি কাটাতে হলে ঘুরতে যাও, ঠিক আছে? আমার আমার যেমনি বাড়িতে আমার যেমনি ছোট ছোট স্বপ্ন ঘুরতে যাওয়া, ব্যাস আর কিছু না। আমার 2018 সালেই কেদারনাথ যাওয়া যেত, এই 19 সালে কোভিড এর পর থেকে আমার পুরো গেল, পুরীতেও হলো না, সারাদিনে খাইনি, ঢেকুর উঠছে না খাওয়ার, এগুলো হচ্ছে। আমি না খেয়ে কিন্তু মোটা হয়ে যাচ্ছি, বাবা আমিও না খেয়ে খেয়ে মোটা হয়েছি। তোমরা নিজেরা বলো বন্ধুরা, আমি আগের থেকে একটু মানে আমার হে মানে ওয়েট হেভি হয়েছে কিনা আগের থেকে, আমি নিজে বুঝতে পারছি না। কত ছিল আগে? 52 ছিল, এখন 54, আগে 53 ছিল, এখন প্রায় 56 এর উপর ওয়েট। বাহ, সারাদিন এত উঠবস করো তবু হয় না, ওপর নিচ ওপর নিচ, ওঠো আর নামাও, ওঠো আর নামো। কোমরে যে কি ব্যথা আমি জানি, তুমি এত দুলছো কেন? আচ্ছা আমি যখনই ফোন ঘাটি তখনই দুলি, আবার 5 বছর অ্যানিভার্সারি করবে, এখন আর করবো না। প্রথম বছর, সেকেন্ড বছর, থার্ড বছর, ফোর্থ বছর, ফিফথ বছর, 5 বছর হবে, তারপর আমাদের বাচ্চা কচি কাচা এলে তার হবে, আমাদের আর হবে না, আমাদের নো ভ্যালু, আমার ও এসে গেলে আমাদের আর হবে না। ঠিক আছে, যতদিন আছি ততদিন করি, যতদিন আছি মানে আমি কি মরে যাবো? মানে আমরা যতদিন আছি, চলো খেয়ে নি। অ্যাট লাস্ট খাওয়া দাওয়া হলো, মানে এক ঘন্টা ধরে আমরা খেলাম, টাইম বলে আর লজ্জা দেবো না, বেশি হয়নি, 3:30 বাজে, এবার ঘুমাতে যাও, আবার সকাল থেকে উঠে যুদ্ধ শুরু, এভাবেই কেটে যাচ্ছে জীবন। রাত্রিবেলা আমরা যুদ্ধে জামা কাপড় পরে ঘুমিয়ে পড়ি, সকালবেলা উঠে তরোয়াল নিয়ে বেরিয়ে যাই, এভাবেই দিন কাটছে যুদ্ধক্ষেত্রে। এক ঘন্টা দিন তুমি ছিলে পাশে, তারপরে আর কথা জানি না, গানটা আমি জানি, থাক আও। চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, আমাদেরকে অনেক 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 ভালোবাসা দাও, সাপোর্ট করো, যাতে আমার পরিবারটা অনেক বড় পরিবারে পরিণত হতে পারে, সেটা একমাত্র তোমরাই করতে পারো, ঠিক আছে? চলো, তাই সকলের কাছে অনুরোধ, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ লাইক করো, কমেন্টও করো, আর বড়রা যারা আছে এইভাবে করো, ছোটরা যারা আছে অনেক 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 ভালোবাসা দাও, আর আমাদের পাশে এইভাবেই থাকো। লাভ ইউ সবাইকে, আর সবাইকে কনগ্রাচুলেশন, 21K কমপ্লিট হয়ে গেছে আমাদের, 21,000 ফ্যামিলি মেম্বার আমাদের, ভাবতে পারছো? চলো টাটা, গুড নাইট।